হেল্ল' ভাইটি ভণ্টিসকল, বেটাৰ মাইণ্ড টিউটৰিয়েল ইউটিউব চেনেলত তোমালোকক পুনৰবাৰ স্বাগতম জনালোঁ। আমি পঢ়ি আছিলোঁ ক্লাছ নাইনৰ যিটো অণু আৰু পৰমাণু চেপ্টাৰ, অণু আৰু পৰমাণু যিটো অধ্যায় আছে সেই অধ্যায়টো পঢ়ি আছিলোঁ, ঠিক আছে। এটা ভিডিঅ' অলৰেডি আমাৰ যিটো একদম আৰম্ভণিৰ ভিডিঅ' এইটো অলৰেডি আমাৰ তোমালোকক দিয়া হৈ গৈছে। যোনে যোনে ভিডিঅ'টো চোৱা নাই আগতে সেই ভিডিঅ'টো চাই ল'বা, তোমালোকৰ ডেছক্ৰিপশ্যনত লিংক থাকিবই। অ'কে, তো সেই ভিডিঅ'টো চাই আজিৰ এই ভিডিঅ'টো আহিবা, ঠিক আছে। আজি আমি পঢ়িম যিটো খণ্ড, মানে তোমাৰ পাৰ্ট টু। অ'কে, তো এই খণ্ডটোত আমি আলোচনা কৰিম, এই খণ্ডটোত আমি আলোচনা কৰিম পাৰমাণৱিক ভৰ। কি আলোচনা কৰিম? পাৰমাণৱিক ভৰ, পাৰমাণৱিক ভৰ আলোচনা কৰিম, ঠিক আছে। পাৰমাণৱিক ভৰক কি বুলি কয় তোমালোকৰ? এটমিক মাছ বুলি কয়। কি বুলি কয়? এটমিক মাছ। তাৰমানে আজি আমি পঢ়িম, আজি আমি কি শিকিম কোৱা, পাৰমাণৱিক ভৰ, এটমিক মাছ। বহুতে এই টপিকটো লৈ বহুতৰ কনফিউজন থাকে, বহুতে বুজি নাপায় যে কি হৈ আছে, ইউ জি কি হয় এইবিলাক, ন পৰমাণুৰ ভৰ হয় কি আচলতে। একো তোমালোকে চিন্তা কৰিব নালাগে, তোমালোকে একো চিন্তা কৰিব নালাগে। তোমালোকক মই ইয়াৰ আগৰ ভিডিঅ'ত মই কি বুলি কৈছিলোঁ মনত কৰা, কিবা এটা যদি পদাৰ্থ আছে তোমাৰ, কিবা যদি এটা পদাৰ্থ আছে, পদাৰ্থটোৰ একদম তুমি ভাঙি ভাঙি গৈ থাকিলে একদম শেষত গৈ কি পাবা, তুমি পৰমাণু পাবা। কি পাবা? পৰমাণু। তাৰমানে পদাৰ্থ তাৰ একদম যিটো গঠনৰ একক সেইটো হ'ল পৰমাণু, ঠিক আছে। তাৰমানে পৰমাণুবিলাক লগ লাগি কি হৈছে, পদাৰ্থৰ সৃষ্টি হৈছে, বুজি পালা হয়নে? তোমালোকে চোৱা, যিকোনো এটা পদাৰ্থৰ ভৰ থাকে নে নাথাকে, মোক সেই কথাটো কোৱা, যিকোনো এটা পদাৰ্থৰ ভৰ থাকে নে নাথাকে, থাকিবই। যদি পদাৰ্থ এটা আছে সেই পদাৰ্থৰ ভৰ থাকিবই। তোমালোকে একদম এইটো ঠিক কৰি লোৱা যে পদাৰ্থ যদি এটা ক'ৰবাত আছে সেই পদাৰ্থৰ ভৰ থাকিবই। এতিয়া মোৰ নিজৰ ভৰ আছে, কিতাপখনৰ ভৰ আছে, হয়নে নাই? অ'কে, এই বোৰ্ডখনৰ, এই টেবুলখনৰ, এই গোটেই বস্তুৰে কি আছে, ভৰ আছে। এতিয়া ভৰ মানে কি? ভৰ মানে কি? ইংৰাজীত তাক কোৱা হয় মাছ। মাছ মানে কি? অ'কে, ভৰ মানে কি? অ'কে, কি হয় ভৰ মানে কি? পদাৰ্থত, পদাৰ্থত এটাত কিমান পৰিমাণৰ বস্তু, তাৰমানে এই যে পদাৰ্থত যে পদাৰ্থখিনি আছে কিমান পৰিমাণৰ, এই পৰিমাণটোকে ভৰ হয়, বুজি পালানে? তাৰমানে ধৰি লোৱা মই যদি কওঁ আলু এটা, অ'কে, মই তোমাক এটা কৈছোঁ আলু এটা আছে, আলু এটা আছে, এই আলুটোত কিমান আলু আছে, তাৰমানে বুজি পালানে? আলুত আলু থাকিব নাই ভিতৰত, সেই আলুটোত কিমান পৰিমাণৰ আলু আছে সেইটোৱে ভৰ, বুজি পালানে? বেছিকৈ আলু থাকিলে ভৰ বেছি, কমকৈ আলু থাকিলে কম ভৰ কম, বুজি পালানে? তো সকলো বস্তুৰে যিটো তাৰ পৰিমাণ, এই পৰিমাণটোকে আমি কি বুলি ক'ম, ভৰ বুলি ক'ম। ইংলিছত তাক মাছ বুলি ক'ম। মাছ মানে কি? এমাউণ্ট অফ ছাবষ্টেঞ্চ। ছাবষ্টেঞ্চ মানে কি? বস্তুত, অ'কে, কিমান এমাউণ্টৰ ছাবষ্টেঞ্চ আছে, বুজি পালানে? তাৰমানে কিমান বস্তু কিমান আছে এইটোকে ভৰ বুলি কয়, ঠিক আছে। সকলো বস্তুৰে, সকলো পদাৰ্থৰে কি আছে, ভৰ আছে। আৰু ভৰৰ একক কি কোৱাচোন? ভৰৰ একক কেজি, মানে আমি যিটো এছআই একক বুলি কওঁ, এতিয়া কেজি মানে কি? কিলোগ্ৰাম, তাৰমানে আমি গ্ৰাম আছে। এতিয়া তুমি, তোমালোকে ভৰৰ একক বুলি কোৱাৰ লগে লগে এককটো বহুত ধৰণে তোমালোকৰ হ'ব, চোৱাচোন, এককটো কোৱাৰ লগে লগে বহুত ধৰণে হ'ব। আমি গ্ৰামতো ক'ব পাৰোঁ, কিলোগ্ৰামতো ক'ব পাৰোঁ, মিলিগ্ৰামতো ক'ব পাৰোঁ, এইবিলাক হ'ল ভৰৰ একক, বুজি পালানে? সাধাৰণতে আমি গ্ৰাম হয়, গ্ৰাম হ'লেও আমাৰ যিটো এছআই একক সেইটো হ'ব কিলোগ্ৰাম, হয়নে? আমি সাধাৰণতে আমি কিলোগ্ৰামটো আমাৰ ব্যৱহাৰ কৰা দেখা যায়, বুজি পালা? অ'কে, এই ভৰটো আগতে বুজি লোৱা দেই, কাৰণ আমাৰ যেতিয়া তোমালোকে আকৌ পদাৰ্থ বিজ্ঞানত পঢ়িম নহয়, যিটো আমি পদাৰ্থ বিজ্ঞান মাধ্যাকৰ্ষণৰ যিটো চেপ্টাৰ আছে, সেই চেপ্টাৰটো ওজন পৰিমাণে, ওজনৰ ক্ষেত্ৰত খুব দৰকাৰ হ'ব, ঠিক আছে। চ' তোমালোকে এইবিলাক হ'ল ভৰৰ একক। একক মানে কি? তোমাৰ কিমান পৰিমাণৰ ভৰ আছে, 5 কেজি আছে, 10 কেজি আছে, এইবিলাক হ'ল ভৰ, বুজি পালা? ঠিক তেনেদৰে মই কিয় এইখিনি কথা কৈ আছোঁ, ঠিক তেনেদৰে তুমি যদি আহা আমাৰ, অ'কে, ঠিক তেনেদৰে
পারমাণবিক ভর আমি কি পড়িয়েছিলো, পারমাণবিক ভর। পারমাণবিক ভর মানে মনত রাখিবা তোমালোকে এটা পরমাণুর ভর, এটা পরমাণুর ভর একদম মনত রাখিবা। তার মানে পারমাণবিক ভর মানে পরমাণু এটার কিমান ভর, বুঝি পালা? ভালকে বুঝি পালানে? মই তোমাক কৈছো শুনা, যদি মই কৈছো এক কেজি আলু আছে, এখিনি কি এক কেজি আলুর ভর, ধরা খুব বেশি কেইটা আলু, বিশটা আলু উঠিছে, ধরা বিশটা আলুর এক কেজি আছে, তোমালোকে দোকানের পর এক কেজি আলু কিনব কইছা নয়, দোকানিক কইছা বলে মোক এক কেজি আলু দিও, তোমাক এক কেজি আলু দিব নয়, সেখিনি হল এক কেজি আলু, আলুর ভর এক কেজি। এটা আলুর ভিতর পরমাণু আছে না নাই, বুঝি পালানে? সেই পরমাণুর এটার ভর কিমান, হয়নে? পরমাণু এটার ভর কিমান, তা মানে ঠিক তেরে এটা মই আলু বুলি কৈছো বা তোমালোক এটা মই সহজভাবে যদি লও, মই এটা কথা যদি সহজভাবে লও, তোমালোকে চোৱা, তোমালোকে চোৱা এটা যিকোনো এটা বস্তু, ধরা তোমালোকে এনেকুৱা এটা, আমার কি আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এই যে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এই যে মৌলবিলাক আছে, মৌলবিলাকৰো পরমাণু আছে না নাই তোমালোকে কোৱা, মৌলরও কি আছে, পরমাণু আছে, থাকিবই। মই ইয়ার আগৰ ক্লাসত তোমালোকক কৈছো এই এটা মৌলর পরমাণুর যেটো ভর সেইটোৱে মৌলটোৰ পারমাণবিক ভর, বুঝি পালানে? এটা মৌলর পারমাণবিক ভর মানে কাক কোৱা হব, যে সেই মৌলটোৰ পরমাণু এটার ভর। ক্লিয়ার হয়েছে না নাই তোমালোক, তোমালোকর ক্লিয়ার হয়েছে না নাই? যদি ক্লিয়ার হয়েছে তোমালোকে ভিডিওটো এটা লাইক করে দিয়া, যে ক্লিয়ার হয়েছে না নাই তোমালোকৰ সেইটো কথা কোৱা, যে এটা মৌলর যেটো পরমাণু আছে, পরমাণুটোৰ যেটো ভর তাক আমি কি বুলি কম, পারমাণবিক ভর। ধরব পাৰিছানে? এটা ধরা এইটো এটা হাইড্রোজেনৰ পরমাণু, এইটো কিয় হাইড্রোজেনৰ পরমাণু, ইয়ার ভর আছে নহয়, পরমাণুটোত বস্তু আছে না নাই, কিমান পরিমাণ আছে সেইটো হল পরমাণুটোৰ ভর, আর তাকে আমি কি বুলি কম, হাইড্রোজেনৰ পরমাণুৰ ভর। ওকে, তোমালোকৰ পরমাণুৰ বিষয়ে ইয়ার পিছত মই তোমালোকৰ সেই গঠন পারমাণবিক যেটো দুই নম্বর তোমার খুব সম্ভব যেটো ইয়ার তোমার সম্ভব তোমার পিছৰ চেপ্টাৰ হব চাগে নেকি, ইয়ার পিছৰ চেপ্টাৰটো যেটো আছে এইটো পরমাণুর গঠন, সেই পরমাণুর গঠনত মই পরমাণুর বিষয়ে খুব ধুনীয়াকৈ বুজাই দিম, ঠিক আছে? তো এতিয়া বুঝি লওয়া, আটাইতকে চা এটা যদি পদার্থ আছে, এটা যদি পদার্থ আছে তাক ভাঙিলে একদম সৰু সৰু কি পাবা, সৰু সৰু ইয়াত কি পাবা, সৰু সৰু পাবা তোমালোকে এনেকা পরমাণু পাবানে নাই, তারমানে পরমাণুবিলাক লগ হয়ে কি হয়েছে, পদার্থটো হয়েছে। এই এটা পরমাণু যদি মই লৈ লওঁ, সেই এটা পরমাণুর ভরক আমি কি বুলি কম বাবা, পারমাণবিক ভর, পারমাণবিক ভর, ঠিক আছে? তো এটা পরমাণুর ভরক আমি কি বুলি কম, পারমাণবিক ভর। ক্লিয়ার হয়েছে না তোমালোকৰ, তোমালোকৰ ক্লিয়ার হয়েছে না নাই কথাখিনি কোৱা? ঠিক তেনেদৰে সকলো মৌলৰ, মৌল সকলো মৌলে পদার্থ হয় না নয়, মোক এই কথাটো কোৱা, সকলো মৌলে পদার্থ হয়, পদার্থ সকলো মৌলর পরমাণু থাকিব না নাথাকিব, থাকিব, থাকিব নাই, সেই সকলো মৌলর পারমাণবিক ভর তোমালোকৰ কি হব, সরি, পরমাণু এটার ভর কি হব, পারমাণবিক ভর, ঠিক আছে? মই তোমালোকে এটা সরু তোমালোকে এটা দিয়েছো, মই বুঝাই দি আছো, তোমালোকে চোৱা, ইয়াতে চোৱা, এইখন লিষ্ট চোৱা, এইখন সচনকৰ কিতাপত দিয়া আছে, মই ভালকে বুজাইছো দেই, চিন্তা কৰিব নালাগে। ইয়াতে তোমালোকে চোৱা, ইয়াতে তোমালোকে চোৱা, ওকে, পারমাণবিক ভরৰ এককটো ইউ দেই, ইউ মানে কি হয় মই বুজাই দি আছো দেই, পারমাণবিক ভরৰ কি, তোমালোকে অকণমান কিয় কেজি, কিয় গ্রাম নহয়, হব গ্রাম, মই পুরা বুজাই দিম, গ্রাম কেনেকে হব মই বুজাই দিম, একদম আজি ভিডিওটো তোমালোকে একদম স্কিপ নকৰাকে চোৱা, ওকে? তো ভিডিওটো চোৱা, তোমালোকে এই ভিডিওটোৰ পৰা শিকিবাই শিকিবা, মোৰ গ্যারেন্টি, শিকিবাই তোমালোকে, পারমাণবিক ভর ক্লিয়ার করে দিম তোমার মই, ওকে? এইটো মই জাস্ট আগতে এবার চাই লওয়া, হাইড্রোজেনের পারমাণবিক ভর এক হয়, কিমান এক, ওয়ান ইউ, হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান ইউ, কার্বনের পারমাণবিক ভর টুয়েলভ ইউ, কার্বনের পারমাণবিক ভর টুয়েলভ ইউ, ইউ কি হয় বুঝাই দিম, চিন্তা করব না লাগে। ঠিক তেনেকে নাইট্রোজেন অক্সিজেন সোডিয়াম ম্যাগনেসিয়াম সালফার ক্লোরিন ক্যালসিয়াম এইকেইটার তোমালোকৰ পারমাণবিক ভর দিয়া আছে, ওকে? এখন এখন তোমালোকৰ মই যিটো তোমালোকৰ 35 পেজ, আই থিংক 35 পেজ হয়, 35 পেজত এই লিষ্টখন তোমালোকৰ আছে, ঠিক আছে? চ' মই এই তোমালোকে যদি এইটো বুজি পাইছা, ওকে, চ' ইয়াৰ বিষয়ে মই কৈ গৈছোঁ, আগতে মই এইটো তোমালোকক দেখুৱাবৰ কাৰণে মই কথাখিনি ক'লোঁ, চিন্তা কৰিব নালাগে, ইয়াৰ ওপৰত মই গোটেইখিনি হেৰি
কৰি দি আছো ঠিক আছে সো এতিয়া নেক্সট টপিক এটা সোৱা পৰমাণু তাৰ ভৰ মই যে কলো পৰমাণু তাৰ ভৰ কি তাৰমানে তাৰ সোৱা এটা পৰমাণুৰ ভৰ ন ভৰৰ কথা কৈছো হয়নে এ তোমালোকে এটা তোমালোকে অনুমান লগোৱাচোন পৰমাণুতে কিমান সৰু হ'ব পাৰে ন কালি মই কৈছিলোঁ যে নেনোমিটাৰত কোৱা হয় নেনোমিটাৰত পৰমাণু জোখা হয় নেনোমিটাৰ তাৰমানে এক ভাগৰ একৰ পিছত নটা শূন্য এনেকৈ নটা শূন্য এক দুই তিনি 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 ন তো এক ইমান মিটাৰ একৰ পিছত ইমান ভাগৰ ইমান মিটাৰ তাৰমানে বুজি পাইছানে এক মিটাৰত তুমি ইমানেৰে হৰণ কৰিব লাগিব যিমান তাৰমানে এটা এক মিটাৰত তুমি যদি ইমানটা টুকুৰা কৰি দিয়া এটা টুকুৰাক এক নেনোমিটাৰ বুলি কয় বুজি পালা মই তোমাক ভগ্নাংশ বুজাই দিবলগীয়া কোনো কথাই নাই তোমালোকে জানাই অলৰেডি ঠিক আছে চ' এক নেনোমিটাৰ নেনোমিটাৰ মানে নেনোৰ মিনিং কি টেন টু দি পাৱাৰ মাইনাছ নাইন অলৰেডি তোমালোকক মই ইয়াৰ আগৰ ভিডিঅ'ত কৈ দিছোঁ যে পৰমাণুতে ইমান সৰু দেখিছা নাই এক মিটাৰক তুমি ইমান ভাগ কৰাৰ পাছত একদম টিকলুচা এটা পৰমাণু সেই পৰমাণুটোৰ ভৰ তুমি ভাবাচোন আমি ইমানেই সৰু তাক আৰু কেজি গ্ৰাম এতিয়া কেজি বুলি ক'লে কিমান সৰু কেজি এটা হ'ব বুজি পাইছা তো এনে কেজি গ্ৰামত সাধাৰণতে নকৰোঁ হয়নে পৰমাণু সেইকাৰণে যিটো ভৰ সেইটোক আমি ইউৰে বুজোঁ আচলতে মই ইয়াৰ হিষ্ট্ৰীটো কৈ আছোঁ ইউ ক'ৰ পৰা আহি গ'ল মই তোমালোকক হিষ্ট্ৰীটো কৈ আছোঁ শুনি লোৱা অ'কে এতিয়া ইংৰাজী আখৰৰ পৰা আহিছে তাৰমানে এটমিক এটমিক মানে এটম মানে পৰমাণু দেই এটমিক এটম মানে পৰমাণু এটমিক মাছ মাছ মানে ভৰ ইউনিট ইউনিট মানে কি একক তাৰমানে এটমিক মাছ ইউনিট তাৰমানে ইয়াক আমি কি বুলি কোৱা গৈছে এটমিক মাছ ইউনিট তাৰমানে ইয়াক আমাৰ শ্বৰ্ট ফৰ্মত কি আহিছে ইয়াক আমি শ্বৰ্ট ফৰ্মত কি বুলি কয় এ এম ইউ কি বুলি কয় এ এম ইউ আৰু এ এম ইউটোৱে পিছত মডিফাই কৰি কি কৰিছে চিম্পলি ইউ লিখে বুজি পালা এইটো হ'ল পৰমাণুৰ একক এটমিক মাছ ইউনিট তাক আমি এ এম ইউ কৰিছিলে আৰু পিছলৈ তাক ইউ বুলি ক'লে কি বুলি ক'লে ইউ বুলি ক'লে এইখিনি বুজি পাইছেনে তোমালোকে তো বুজি পালা এতিয়া তোমালোকক তাৰমানে কি পৰমাণু এটাৰ যিটো ভৰ আমি ইউত বুজাওঁ যেনেকৈ হাইড্ৰজেন পৰমাণুটোৰ ভৰ ওৱান ইউ তাৰমানে এক ইউ কাৰ্বনৰ পৰমাণুটোৰ ভৰ বাৰ ইউ তো এটা দিয়া আছে তোমালোকক নাইট্ৰজেনৰ 14 ইউ এনেকৈ দিয়া আছে নহয় লিষ্টখন মই তোমালোক দেখুৱাইছিলোঁ লিষ্টখন চাই লোৱা এই লিষ্টখনত দিয়াই আছিলে তোমালোকক গোটেইখিনি ঠিক আছে চ' নাইট্ৰ ভৰ কিমান হয় ওৱান ইউ ঠিক আছে অ'কে এতিয়া তোমালোকে তোমালোকৰ মনত এটা কনফিউজন আহিছে ইউ মানে কি তোমালোকে কেজি মানে কি জানা গ্ৰাম মানে কি জানা এটা আইডিয়া আছে তোমালোকৰ হয়নে এটা ধাৰণা আছে যে এক কেজি হ'লে এই ইমান মানক এক কেজি বুলি কয় তোমাক যদি মই কওঁ এক কেজি আলু হয়নে তো এক কেজি আলু তো আজি আলুৰে খেল হ'ব তাৰমানে চব আলু আলু কৰি দিম চবফালে ঠিক আছে এক কেজি আলু তোমালোকক যেতিয়া এটা আইডিয়া আহিব ন বোলে এক কেজি আলু ইমান মানক এক কেজি আলু বুলি কয় ঠিক আছে এটা তোমালোকক নিৰ্দিষ্ট কৰি দিয়া আছে যে এক কেজি আলু মানে ইমান তোমাক কি বুলি ক'লোঁ তোমালোকক যেতিয়া কোৱা হ'ব যে এক কেজি আলু গম পাবা ন এক কেজি আলুৰ এটা ধাৰণা আছেনে নাই অ'কে ধাৰণা বাদ দিয়া তোমাক যেতিয়া দোকানীক ক'বা বোলে মোক দোকানী দাদা মোক এক কেজি আলু দিয়ক তোমাক ডাইৰেক্ট এক কেজি গণ্টি কৰি আলু নিদিয়ে কি কৰে তোমালোকক কি কৰে তোমালোকেতো চবেই জানা ন তোমালোকক কি কৰে কোৱা তোমাক যেতিয়া এক কেজি আলু সুধিবা তোমালোকক কি কৰিব এনেকুৱা এখন এনেকুৱা দগা পাল্লা আছে নহয় দগা পাল্লা আছেনে নাই দগা পাল্লাত কি কৰিব তোমাক এইফালৰ পৰা এইফালে কি কৰিব এইফালে তোমাক এটা এক কেজিৰ দগা উঠাই দিব এইটো কি দিব এক কেজিৰ দগা উঠাই দিব উঠাই দি এইফালে আলু কেইটামান উঠাই দিব দিব নে নাই অ'কে তো ইয়াৰ যেতিয়া সমান হৈ যাব যেতিয়া তোমাৰ সমান হৈ যাব সমান হৈ গ'লে এইখিনি কিমান আলু হৈ গ'ল এক কেজি আলু তাৰমানে তোমাৰ এই এক কেজিৰ দগা এটা তোমাৰ অলৰেডি আছেনে নাই সেই এক কেজি দগাটো তোমাক ঠিক কৰি দিয়া আছে তোমাক কোনোবাই ঠিক কৰি দিছে যে এইখিনিকহে এক কেজি বুলি কয় বুজি পালানে দগা এটা তোমাক বনাই দিছে ন দগা বুজি পাইছেনে অ'কে চ' এই দগা এটা তোমাক কি কৰিছে বনাই দিছে নে নাই এটা ৱেট এটা বনাই দিছে নে নাই তোমাক অ'কে তো তোমালোকে চবে এইটো বেলেগ বেলেগ ভাষাত কি কি কোৱা ময়ো নাজানো আমাৰ ভাষাত এইটো দগা বুলি কওঁ অ'কে চ' তোমালোকক এনেকুৱা এটা এইফালে উঠাই দিছে নে নাই এনেকুৱা এটা লোহাৰ এটা পায় হয়নে নহয় সেইটো এক কেজিৰ তোমাক বনাই দিছে কোনোবাই বনাই দিছে এইটো যে এইখিনি মানে এক কেজি তোমাক নিৰ্ধাৰণ কৰি দিয়া আছে তাৰ তাৰ এগেইনষ্টত তাৰ সলনি তুমি আলু জুখিছা জুখিছে নে নাই তেতিয়া তুমি গম পাইছা যে এইখিনিকহে এক কেজি বুলি কয় বুজি পালা বা গ্ৰাম তেনেকৈ গ্ৰামৰ কাৰণে তোমাক বনাই দিয়া আছে নে নাই বুজি পাইছা
তোমাক তাম গ্রামৰ কাৰণে বনাই দিছে বলে এখিনিকে গ্রাম ওকে মই তোমাক হল কেজিৰ ক্ষেত্ৰতে কৈছো কাৰণ এটো তোমালোকৰ লিটাৰটো সেম হ'ব সেন্টিমিটাৰটো সেম হ'ব মিটাৰ এটা তোমালোক 1 মিটাৰ 1 মিটাৰ বুলি কেনেকৈ গম পোৱা তুমি তোমাৰ এটা স্কেল আছে আগতে কোনোবা স্কেলডাল নিৰ্ধাৰণ কৰি দিয়া আছে সেই স্কেলডালৰ পৰা তুমি জুকিছা ঠিক তেনেকৈ তোমাক কি কৰিছে এককবিলাক নিৰ্ধাৰণ কৰি দিয়ে হয়নে নহয় তো ইমান কথা কিয় কৈ আছো যাতে তুমি বুজি পোৱা শুনা এতিয়াতো আমাক তুমি তুমি সুধিব পাৰা যে ইউ মানে কিমান ইউ মোক এটা নিৰ্ধাৰণ কৰি দিয়ক মোৰ ইউটো কি কৰি দিয়ক নিৰ্ধাৰণ কৰি দিয়ক যে ইউ হলে কিমানক ইউ বুলি ক'ম কিমানখিনিক ইউ বুলি ক'ম বুজি পালানে নাই যে তোমাৰ পাৰমাণৱিক ভৰৰ একক এইটোক আমি কি বুলি কওঁ পাৰমাণৱিক ভৰৰ একক পাৰমাণৱিক ভৰ একক অ'কে এই পাৰমাণৱিক ভৰ একক ইউ ইউ কিমান হ'লে ইউ হ'ব কিমানক আমি ইউ বুলি ক'ম সেইখিনি চাই লওঁ চোৱা এইটো বস্তু তোমাৰ আমাক কি কৰি দিছে নিৰ্ধাৰণ কৰি দিছা আমাৰ বিজ্ঞানীসকলে আমাক কি কৰি দিছে নিৰ্ধাৰণ কৰি দিছিল অ'কে চ' কেনেকৈ জুখিম চাই লোৱা এতিয়া ইয়াৰ কাৰণে প্ৰথমতে বহুত বেলেগ বেলেগ উপায় লৈছিল হয়নে অক্সিজেনৰ তোমাৰ পৰমাণু লৈছিল কাৰ্বনৰ পৰমাণু ল'লে পিছলৈ মানে কাৰ্বনৰ পৰমাণুটোৰ কথা ক'লে শুনি লোৱা তুম এটা যদি কাৰ্বনৰ পৰমাণু আছে ভালকৈ বুজি লোৱা কাৰ্বনৰ পৰমাণুটো পৃথিৱীটো সবতে একেই হ'ব কাৰ্বনৰ পৰমাণু পৃথিৱীত সকলোতে একেই হ'ব হ'বনে নহয় এতিয়া তাতে এটা কথা আছে কাৰ্বন দুই ধৰণৰ আছে তোমালোকে এইটো কথা বুজি লোৱা দেই একদম বুজি লোৱা কাৰ্বন দুই ধৰণৰ বেছি জানিব নালাগে এই কথাটো তোমালোকে এনেকৈ বুজি লোৱা যে কাৰ্বন দুই ধৰণৰ যেনেকৈ কাৰ্বন 12 বুলি এটা কাৰ্বন আছে আৰু কাৰ্বন 14 বুলি এনেকৈ ধৰা বেলেগ বেলেগ ধৰণৰ কাৰ্বন আছে হয়নে আৰু বেলেগ বেলেগ ধৰণৰ কাৰ্বনৰ পৰমাণুৰ আকাৰো বেলেগ বেলেগ হ'ব হ'বনে নহয় কাৰ্বন 12ৰ পৰমাণুটো বেলেগ আৰু কাৰ্বন 14ৰ পৰমাণুটোৰ ভৰ বেলেগ হ'ব বুজি পালানে নাই অ'কে এতিয়া আমাক অকল কাৰ কথা ক'ম আমি আমি অকল কাৰ কথা ক'ম কাৰ্বন 12ৰ কথা ক'ম বুজি লোৱা এইটো এটা কাৰ্বন 12 পৰমাণুৰ হয় এইটো এটা কাৰ্বন 12 মানে কাৰ্বনৰ কাৰ্বন 12 বুলি যিটো আমাৰ মৌল আছে তাৰে পৰমাণুটো হ'ল এইটো ধৰি লোৱা তোমাৰ এনেই কিছু এইটো হ'ল কাৰ্বন 12ৰ পৰমাণু ঠিক আছে এইটো কাৰ্বন 12ৰ পৰমাণু কাৰ্বন 12ৰ পৰমাণুটো মানে বিজ্ঞানীসকলে কি বুলি কৈছে কাৰ্বন 12ৰ পৰমাণুক যদি তুমি 12 ভাগ কৰা কিমান ভাগ কৰিবা 12 ভাগ কাৰ্বন 12ৰ পৰমাণুটো তুমি কি কৰা 12 ভাগ কৰা নেকি এক এক ভাগ দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ এনেকৈ ন এনেকৈ কৰা আৰু দেই এনেকৈ 12 ভাগ কৰি দিছোঁ 10, 11, 12 এনেকৈ তুমি 12 ভাগ কৰা কাৰ্বন 12ৰ অনু পৰমাণুটো যদি 12 ভাগ কৰোঁ তাৰমানে এনেকৈ 12টা কাৰ্বন 12ৰ 12টা ভাগ পাম নে নাপাম এনেকৈ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 হয়নে তো আমি 12টা কাৰ্বন পৰমাণু এইটো চোৱা এই পৰমাণুটো যদি মই 12 ভাগ কৰি ভাঙি দিওঁ এই পৰমাণুটো যদি মই 12 ভাগ কৰি দিওঁ তুমি 12টা ভাগ পাবানে নাই মোক সেই কথাটো কোৱা 12টা ভাগ পাবানে নাই হয়নে বুজি পালা তো সকলো ভাগ সমান সমানে 12টা ভাগ পাবা পাবানে নাই ভালকৈ বুজি লোৱা পালা এই এটা ভাগৰ এই যিকোনো এটা ভাগ লোৱা একে গোটেইকেইটা সমান তুমি যিকোনো এটা ভাগ লৈ লোৱা যিকোনো এটা ভাগ কাৰ ভাগ এইটো কাৰ্বন 12ৰ ভাগ কাৰ্বন 12ৰ পৰমাণু এটাৰ ভাগ হয় কাৰ্বন 12 পৰমাণুটো মই কেইভাগ কৰিছোঁ 12 ভাগ কৰিছোঁ কেইভাগ কৰিছোঁ 12 ভাগ কৰিছোঁ 12 ভাগ কৰি তাৰে যদি মই এটা ভাগ লৈ লওঁ সেই এটা ভাগৰ যিটো ভৰ হ'ব তাকে আমি 1U বুলি কৈ দিছে বিজ্ঞানীসকলে কি বুলি কৈছে 1U দিলেনে তোমালোকক 1U মানে কিমান নিৰ্ধাৰণ হৈ গ'লনে নাই গ'লনে নাই যে তোমালোকে এতিয়া চিন্তা নাই আৰু যে 1U মানে চিধা কাৰ সমান যে কাৰ্বন 12 পৰমাণুটো 12 ভাগ কৰি তাৰে এক ভাগৰ সমান কাৰ হয় 1U হয় বুজি পালা নাই মোক সেই কথাটো কোৱা অ'কে তোমালোকৰ যিটো 35 নম্বৰ পেজ আছে তাতে ধুনীয়াকৈ লিখা আছে হয়নে কাৰ্বন 12ৰ যিটো সমস্থানিক আছে সমস্থানিক বুলি কয় কাৰ্বন 12ৰ সমস্থানিকৰ কি কৰিব লাগিব তুমি যদি 12 ভাগৰ এক অংশ লোৱা হয়নে তাৰে এটা ভাগক আমি কি বুলি ক'ম 1U বুলি ক'ম কি বুলি ক'ম 1U ধুনীয়াকৈ দিয়া আছে অ'কে
কি দিয়া আছে যে কার্বন বারো সমস্থানিকর এটা পরমাণুর কার্বন বারোর সমস্থানিকর এটা পরমাণুর কি হয়েছে তাক যদি মই বারো ভাগ করো তার না তোমালোক কি বলে কইছে কার্বন বারোর এক বারো ভাগর এক বলে কইছে এইটা মানে কি বুঝিছা বারো ভাগর এক মানে কি বারোটা ভাগ করে মই এক ভাগ লইছো সেইটো মই একদম পুরা সিম্পল হেৰিত বুঝাই দিছো হয় নাই বারোটা করে মই তুমি বুঝি পাইছা না তোমার মোক এই কথাটো কোৱা ওকে বুঝি পাইছা যে কার্বন বারো চা কার্বন বারোর এটা মই কথাটো চা ওকে চা কার্বন বারোর বারো কার্বন বারো পরমাণুর পরমাণুর বারো ভাগর এক অংশ বারো ভাগর এক অংশ কার সমান কার সমান পারমাণবিক ভরর এককর সমান পারমাণু মানবিক ভরর এককর সমান সমান বুঝি পালা তারমানে কি পারমাণবিক ভরর একক মানে কি ইউ তারমানে ওয়ান ইউর সমান এটা আমি ইউ বুঝি পাই গলো এটা তোমালোক মই একদম সিম্পল কথা এটা সুধিছো তোমালোকে কোয়া তেতিয়া হলে কার্বন বারোর পরমাণুটোর পারমাণবিক ভর কিমান তোমালোকে মোক এই কথাটো কোয়া তোমালোকে চাও তোমালোকে কি বুঝি পাইছে না নাই মোক কোয়া যদি কার্বন বারো পরমাণুটোয়ে লই লও এই কার্বন বারো যদি পরমাণুটোয়ে লই লও ইয়ার পারমাণবিক ভর কিমান কিমান একদম ইজি শুনা ইয়ার বারোটা ভাগ আছিল না ইয়ার বারোটা ভাগ আছে না নাই ইয়ার বারোটা ভাগ করা হয়েছে হয়নে নহয় ইয়ার যদি এনেকা বারোটা ভাগ কর কেইটাও নাজানো কিবাটা হয়েছে আর এনেকা যদি বারোটা ভাগ করে দিও এটা গণি লব নালাগে তো মই এনে আঁকিছো কে বারোটা যদি ভাগ করে দিও এটা ভাগক ওয়ান ইউ হয়নে নহয় যে কার্বন বারোর বারো ভাগর একক এই বারো ভাগর এক এখানে বারো ভাগর এক বারো ভাগর একক কি বলে কয় ওয়ান ইউ কয়নে নকয় এনেকুয়া ওয়ান ইউ কেইটা আছে ইয়াত কেইটা আছে এটা দুটা তিনিটা চারিটা এনেকে কেইটা আছে ওয়ান ইউ ইয়াত কেইটা আছে বারোটা আছে না নাই কারণ মই বারো ভাগ করিহে মই ওয়ান ইউ পাইছো তো এনেকুৱা বারোটা আছে না নাই তো বারোটা যদি ওয়ান ইউ আছে তো কার্বন বারোর পারমাণবিক ভর কি হয়ে গেল বারো ইউ হয়নে নহয় সেইটোয়েতো আমার এই লিস্টখনত আছে না নাই যে কার্বন বারোর কার্বন কার্বনের পারমাণবিক ভর কিমান টুয়েলভ কার্বনের পারমাণবিক ভর টুয়েলভ ইউ বুঝি পালা না নাই ওকে সো কার্বনের তো সেইকাৰণে মই কি বুলি এটা তোমালোকে সুধিবা যে কার্বন গোটেইটোকে দেখুন মই ওয়ান কই দিব পারো তাহলে নিমিলে বাকির লগত নিমিলিব হয়নে সেইকাৰণে বারো ভাগ করে এক ভাগক ইউ বুলি কৈছে তেতিয়া এক ভাগ যদি ইউ হয় গোটেই কার্বনটো বারো ভাগ আছে তে কিমান হল টোটেলত কিমান হল বারো ইউ এটা তোমালোকে মোক এটা কথা একদম সিম্পল কোয়া এটা আমি ইয়াত 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 অঙ্কটো করিম এটা আমি ইয়াত অঙ্কটো করিম ঠিক আছে ইয়াত অঙ্কটো করিম ইয়াত অংকটো কৰিম এতিয়া চোৱা তোমালোকে মোক এতিয়া কথা এটা কোৱা কোৱা হাইড্ৰজেনৰ কিমান ইউ বুলি কৈছে হাইড্ৰজেন ওৱান ইউ বৰ ইণ্টাৰেষ্টিং ৰিজাল্ট পাই যাবা তোমালোকে মোক কথা এটা কোৱা কাৰ্বনৰ যিটো পৰমাণু আছিল কাৰ্বনৰ পৰমাণুটোৰ যদি মই বাৰ ভাগ কৰোঁ এনেকৈ যদি মই বাৰ ভাগ কৰোঁ কেইটা এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ ন দহ এঘাৰ বাৰ এনেকৈ যদি বাৰ ভাগ কৰি দিওঁ তাৰে এটা ভাগক আমি কি কওঁ ওৱান ইউ কওঁনে নকওঁ ইয়াৰে এটা ভাগ কাৰ সমান ওৱান ইউ আৰু হাইড্ৰজেনৰো এটা ভাগৰ ওৱান ইউ তাৰমানে তোমালোকে একদম ইণ্টাৰেষ্টিংলি বুজি পালা নাই যে হাইড্ৰজেন আৰু কাৰ্বনৰ যিটো এটা অংশ সি সদায় সমান হৈ গ'ল নে নাই কোৱা তাৰমানে হাইড্ৰজেন যিটো পৰমাণু হাইড্ৰজেন পৰমাণুটোৱে কাৰ সমান হৈ গ'ল কাৰ্বন বাৰৰ এক ভাগৰ সমান হৈ গ'ল বুজি পালা নাই এতিয়া তোমালোকে এটা আইডিয়া পালা নাই যে হাইড্ৰজেনৰ পৰমাণুটো কিমান সৰু কার্বন বারোতকে বারো ভাগর এক গুণ এক ভাগ সরু হয় বুঝি পালানে হাইড্রোজেনের পরমাণুটো কার্বনতক বারো বারো গুণ সরু হয় বুঝি পালানে কারণ কার্বনের এটা অণুর কিমান ভর এটা পরমাণুর কিমান ভর এ ওয়ান ইউ এই তোমার ধরে দিছে হাইড্রোজেনেরও ওয়ান ইউ পাইছে তার মানে হাইড্রোজেন আর কার্বনের এই দুইটা পরমাণু সমান হয়ে গেলে নাই কিন্তু ই নিজেই পরমাণু ই আকো পরমাণুর অংশ হয় ই কি হয় পরমাণুর অংশ হয় বুঝি পালা নাই তোমালোকে বুঝি পালা এতিয়া তোমালোকে যদি এইটো বুঝি পাইছা বাকিকেইটা আইডিয়া লগাও চোৱাচোন বাকিকেইটা আইডিয়া লগাও চাই লওঁ এইটো যদি বুজি পাইছা বাকী আইডিয়া লগাও তোমালোকে মোক কোৱা নাইট্ৰজেন কিমান দি আছা নাইট্ৰজেন
14 ইউ 14 ইউ তার মানে কি বুঝি পাইছা তার মানে কার্বন 12 টো যো 12 ইউ ন 12 ইউ হয় না নাইট্রোজেন ইয়াতকে অকমান হে ডাঙৰ কিমান ডাঙৰ অকমান ডাঙৰ 14 ইউ তার মানে কার্বন 12 ৰ লগত আৰু দুটা ভাগ যোগ কৰি দিলে হি নাইট্রোজেনৰ সমান হৈ যাব বুঝি পালানে কার্বনৰ 12 টা ভাগ আছে না এনেকা 1 2 3 4 5 6 8 9 10 11 12 হেনুকা আৰু যদি দুটা ভাগ যোগ লগাই দিহি নাইট্রোজেনৰ সমান হৈ যাব বুঝি পালানে এটা বুঝি পালা তার মানে নাইট্রোজেন তো হাইড্রোজেনতক 14 গুণ ডাঙৰ মানে কার্বন 12 গুণ ডাঙৰ অক্সিজেন 16 গুণ ডাঙৰ সোডিয়াম হাইড্রোজেনতক 23 গুণ ডাঙৰ এটা তোমালোকে নিজে নিজে পারমাণবিক ভর মিলাই লওয়া তোমালোকে মোক একদম কমেন্ট করে কোয়া যে পারমাণবিক ভর তোমালোকর ক্লিয়ার হল নে নাই ক্লিয়ার হল নে নাই তোমালোকে মোক কোয়া হয় না নাই তো ইয়াক আমি ইউ বলি কম কি হয় আমি ইউ বলি আর ইউ মানে কি হয় ইউ মানে কি হয় কার সমান কার্বন 12 পরমাণুটুক 12 ভাগ করার পাছত তার যদি মই এক ভাগ লও সেইটো কার সমান হৈ যাব 1 ইউৰ সমান আর ইন্টারেস্টিংলি কি পালো হাইড্রোজেনৰ মান কিমান 1 ইউ হাইড্রোজেন 1 ইউ তার মানে কি হাইড্রোজেনটো কার্বনৰ হেজে 12 টা ভাগ কৰিছিলা তাৰে এটা ভাগৰ সমান হাইড্রোজেন নিজে সমান হৈ গল বুজি পালানে হয় নে আৰু হাইড্রোজেনৰ দৰে যদি পৰমাণু মই 14 টা যোগ লগাই দিও হে কার সমান হৈ যাব হাইড্রোজেনৰ যদি দৰে যদি মই 14 টা হাইড্রোজেনৰ দৰে হাইড্রোজেনৰ দৰে যদি মই 14 টা এনেকুৱা হাইড্রোজেন এইটো দৰে হাইড্রোজেনৰ পৰমাণু এনেকুৱা যদি পৰমাণু মই 14 টা লওঁ কেইটা লওঁ 14 টা অকে এনেকুৱা যদি 14 টা লওঁ সি কাৰ সমান হৈ যাব নাইট্রোজেনৰ সমান হৈ যাব হেই তাৰমানে বুজি পালানে এটা আইডিয়া আহিল নে নাই হাইড্রোজেনতকৈ নাইট্রোজেন কিমান গুণ ডাঙৰ হয়নে নহয় বুজি পালা এতিয়া তোমালোকে ধৰি লোৱা হাইড্রোজেনটো ধৰি লোৱা এটা আলু বুজি পালা এটা আলু হাইড্রোজেন নাইট্রোজেন কিমান হ'ব 14 টা আলুৰ সমান নাইট্রোজেনৰ ভৰ হ'ব কার্বন কিমান হ'ব 12 টা আলুৰ সমান কার্বনৰ ভৰ হ'ব ধৰিব পাৰিছানে কথাটো ধৰিব পাৰিছানে নাই হয়নে তো তেনেকে তোমালোকে বুজি পালা না হাইড্রোজেনৰ পৰমাণুটো সকলোতকৈ সৰু তাৰ মান কিমান 1 ইউ এতিয়া তোমালোকে এটা কথা ভাবি আছা চাগে যে ইমানখিনি কৰি থাকাতকৈ 1 ইউ মানে দেখোন সিধা সিধি হাইড্রোজেনৰ পৰমাণুটোৰ কথাই ক'ব পাৰে হয়নে যে সিধা যদি ক'লে হ'ল যে হাইড্রোজেনৰ পৰ 1 ইউ মান কিমান ডাঙৰ হাইড্রোজেনৰ পৰমাণুটো যিমান ডাঙৰ সিমানে 1 ইউ কিয় কাৰণে আকৌ টান কৰি কাৰ্বনক ভাঙিছে এক ভাগ লৈছে হয়নে অ'কে এইটো মই তোমালোকক হোমৱৰ্ক দিলোঁ তোমালোকে এনেই বিচাৰিবাচোন উত্তৰটো ইয়াৰ উত্তৰ কি হয় মই কেতিয়াবা কোনোবাটো ভিডিঅ'ত মই কৈ দিম হয়নে এই উত্তৰটো তোমালোকে বিচাৰি মোক কমেণ্টত কমেণ্ট কৰি দিবা ঠিক আছে এইটো মোক উত্তৰ কমেণ্ট কৰি দিবা ঠিক আছে এইখিনি বুজি পালানে নাই মোক কোৱা এতিয়া কথাটো তোমালোকে মোক বুজি পালানে তই তোমালোকে মোক এই কথাখিনি কোৱা ঠিক আছে তো পাৰমাণৱিক ভৰ যদি বুজি পাইছা পাৰমাণৱিক অ'কে এইখিনি ভালকৈ মন কৰিব পাৰে কাৰণ আকৌ আমি ইয়াকে আকৌ আমি পিছলৈ আমি পঢ়িম এতিয়া ইয়াত গ্ৰামত কি বুলি কয় হাঁ ইয়াত আমি আকৌ তোমাৰ মূলৰ ধাৰণাবিলাক যি পঢ়িম সেই বস্তুখিনিৰ লগত আমি গোটেইখিনি একেলগে সামৰি ল'ম ঠিক আছে এতিয়া মই একেলগে কথাখিনি নকওঁ কাৰণ আমি মূলৰ ধাৰণাত এই গোটেইখিনি কথা ক'ম ঠিক আছে আজি তোমালোকে এইখিনি প্ৰেক্টিছ কৰি লোৱা ঠিক আছে অ'কে তো আজি তোমালোকে অলপমান বস্তু জানি লোৱা দেই সংকেতৰ কিছুমান হেৰি জানি লোৱা ঠিক আছে এইটো চাই লোৱা এইকেইটা হ'ল একদম পুৰণা এই ডেল্টনৰ যুগতে আগবঢ়োৱা মানে মৌলৰ কিছুমান চিহ্ন আগতে চিহ্নবিলাক কেনেকুৱা হাইড্ৰোজেনটো এনেকৈ বুজাইছিল কাৰ্বনৰ চিহ্নটো এনেকৈ বুজাইছিল অক্সিজেন এনেকৈ বুজাইছিল এইবিলাক আজিকালি ইউজ নকৰে এইটো এনেই জাষ্ট তোমালোকক কিতাপত দিয়া আছে বাবে মই তোমালোকক দেখুৱাইছোঁ আজিকালি তোমালোকৰ চিহ্নবিলাক ডাইৰেক্ট ইংৰাজী আখৰেৰে বুজাইছোৱা এইকেইটা কেইটামান মৌলৰ তোমালোকৰ চিহ্ন দিয়া আছে ঠিক আছে তোমালোকে এইকেইটা প্ৰায় মনত ৰাখিব ইয়াৰে ভিতৰত তাৰোপৰি ইয়াৰে ভিতৰত একদম ইউজ হোৱা এইকেইটা গোটেইকেইটাই তাৰমানে তোমালোকক লাগিব ক'ৰবাত নহয় ক'ৰবাত হয়নে যেনেকৈ এলুমিনিয়ামক এ এল বুলি কয় আৰ্গনক এ আৰ বেৰিয়ামক বি এ বৰন মনত ৰাখিবা ব্ৰমিন মনত ৰাখিবা কেলছিয়াম কাৰ্বন ক্লৰিন কোবাল্ট কপাৰ ফ্লৰিন গোল্ড এইটো সোণ গোল্ড মানে সোণ হয়নে এ ইউ তোমাৰ হাইড্ৰজেন আয়োডিন এফ হা লিড হয়নে মেগনেছিয়াম নিয়ন এইবিলাক মনত ৰাখিবা আৰু নাইট্ৰজেন অক্সিজেন এইবিলাকতো পাইছাই পটাছিয়াম মনত ৰাখিবা চিলিকন আৰ্গন চৰি তোমাৰ চিলভাৰ হয়নে তো চিলভাৰ মানে ৰূপ হয় নাই চডিয়াম ছালফাৰ ইউৰেনিয়াম আৰু জিংক
মনত রাখিবাচোন আৰু কেইটামান বস্তু আমাক লাগিব আমি লাহে লাহে পাই যাম এইকেইটা এনেই তোমালোক কিতাপত কেইটামান দিয়া আছে কাৰণে তোমালোকে এইকেইটা বস্তু মনত ৰাখিবা এইকেইটা মই হোমৱৰ্কৰ কাৰণে এইখিনি ভিডিঅ' লৈছোঁ দেই এইখিনি পাৰ্ট এইখিনি তোমালোকে মনত ৰাখিবা আৰু মুখস্থ কৰিবলগীয়া তেনেকুৱা কথা নাই পঢ়োতে পঢ়োতে এনেই হৈ যাব মুখস্থ কৰিবলগীয়া নাই নিজে নিজে তোমালোকৰ হৈ যাব আৰু তোমালোকে এই তোমালোকে আৰু এটা বস্তু তোমালোকে মই পঢ়াই দিম পিছলৈ আৰু এটা বস্তু তোমালোকক মই পিছলৈ পঢ়াই দিম এইখিনি বস্তু ঠিক আছে এইখিনি বস্তু আৰু এটা বস্তু ৰখি গ'ল তো ঠিক আছে সো এইখিনি ওকে তোমালোকে এইখনটো মনৰ মানে পঢ়ি পঢ়ি মনত ৰাখিবা আৰু আৰু কেইটামান বস্তু তোমালোকে মনত ৰাখিবলগীয়া আছে ইয়াৰ নেক্সট ভিডিঅ'ত মই তোমালোকলৈ লৈ আহিম ঠিক আছে যদি আজি তোমালোকে এই ভিডিঅ'টো ভাল পালা ভিডিঅ'টো তোমালোকে লাইক কৰি দিবা আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা আৰু ভিডিঅ'বিলাক তোমালোকে কি কৰিবা বন্ধু বৰ্গৰ মাজত শ্বেয়াৰ কৰি দিবা ঠিক আছে আৰু ইয়াৰ পিছত আমি ইয়াৰ নেক্সট পাৰ্টটো লৈ আহিম ঠিক আছে ধন্যবাদ।